এই মাত্র দেখো কি আসছে এখানে, এইখানে একটা রাশির পাওয়ারে একটা রাশি আছে দিয়ে বলছে এটার মান 1। এখন তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কি কি ঘটনা ঘটতে পারে, কখন একটা কিছুর পাওয়ার আর একটা কিছু হলে 1 হয়। খেয়াল করো যে কখন এখানে কেস কি কি হইতে পারে। তো ফার্স্ট কেস এরকম হইতে পারে যে সামথিং টু দি পাওয়ার 0 এটার মান 1। এখানে এই সামথিং এর মান 0 হওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম কেস। যে কোনো কিছুর পাওয়ার হচ্ছে যদি 0 হয় তার মান হবে 1, বাট এই কোনো কিছু 0 হওয়া যাবে না। দুই নাম্বার কেস কি দেখো, 1 এর পাওয়ার কিছু একটা যা আচ্ছা তাই থাক এটার মান 1, ইনফিনিটি বাদ দিয়ে আর কি। তো আলটিমেটলি 1 এর পাওয়ার যা আচ্ছা তাই থাক এটার মান কি আসতেছে 1। কেস 3 কি হইতে পারে ভাইয়া, -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে রেজাল্ট কত 1। এই হচ্ছে তিনটা কেস হতে পারে যে পাওয়ার কখনো 1 হচ্ছে, তার জন্য তিনটা কেস থাকতে পারে। খেয়াল করো, এক নাম্বার হচ্ছে সামথিং পাওয়ার 0 সেটার মান 1, সেক্ষেত্রে এই জিনিস 0 হওয়া যাবে না, 0 টু দি পাওয়ার 0 এর মান কিন্তু 1 না। সেকেন্ড কেস হচ্ছে কি সামথিং টু দি পাওয়ার মানে 1 এর উপরে যা ইচ্ছা তাই পাওয়ার থাক, তাহলে সেই ক্ষেত্রে সেইটা কি হবে 1 হবে। -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে কি হবে 1 হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো তাহলে আমরা কি কি বললাম, আমরা যেটা বললাম যে এই তিনটা কেস হতে পারে। প্রথম কেস কি, প্রথম কেস হচ্ছে পাওয়ার 0, সেক্ষেত্রে বেস 0 না। দ্বিতীয় কেস কি, দ্বিতীয় কেস হচ্ছে তোমার নিচেরটা বেস হচ্ছে 1, পাওয়ার যা ইচ্ছা তাই। থার্ড কেস হচ্ছে বেস -1 এবং এটা হচ্ছে জোড়। খেয়াল রাখতে হবে তিনটা কেস আছে। তো কেস 1 হচ্ছে তোমার কি বলতো যে a টু দি পাওয়ার 0 যেখানে a নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটাকে 0 হইতে হবে, মানে তার মানে পাওয়ারটা তার মানে x² + 4x -60 এটার মানটা 0। তাহলে আমি আর ক্যালকুলেশন করে দেখাবো না, এটা আমাদের ক্যালকুলেটর আছে। ঠিক আছে, 1 4 -60 এখানে দেখো এটা আসছে 6 আর -10, তাহলে x এর মান আসছে 6 আর -10। তাহলে সামথিং মানে যদি উপরেরটা 0 হয় তাহলে 6 আর -10 আসতেছে x এর মান। আর একটা কন্ডিশন ছিল কি এটারে 0 হওয়া যাবে না। তো এটা যদি আমি 0 না মানে এটা যদি করতাম, এটা যদি আমি 0 হওয়া যাবে না আর কি, তাহলে x এর মান কি হওয়া যাবে না, x এর মান হওয়া যাবে না হচ্ছে তোমার 1 -5 আর 5। তাহলে x এর মান কি কি হওয়া যাবে না, একটা হলো তোমার 5 + √5/2 আর 5 - √5/2, এই দুইটা হওয়া যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই দুইটা আমার অ্যানসারের মধ্যে আসে নাই, আমার টেনশনে কিছু নাই। মানে আমার প্রথম কন্ডিশন কি ছিল, প্রথম কন্ডিশন হচ্ছে পাওয়ারটা হচ্ছে তোমার কি হইতে হবে 0 হইতে হবে। তো সেটা 0 হওয়ার জন্য x এর মান আসছে 6 আর -10, ফাইন। এবং আরেকটা কন্ডিশন ছিল যে এটা 0 হওয়া যাবে না। তো x এর মান 6 বসালে ওটা 0 হয় না, x এর মান -10 বসালে ওটা 0 হয় না। এটা 0 হওয়ার জন্য x এর মান এরকম হওয়া লাগবে। সো যেহেতু এখানে তোমার হচ্ছে এই দুটার জন্য এটা 0 হচ্ছে না, তাহলে প্রথম কন্ডিশন ডান, তাহলে এই দুটাই কারেক্ট আনসার, দুটাই গ্রহণযোগ্য। সেকেন্ড কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে তোমার কেস 2, তোমার হচ্ছে 1 টু দি পাওয়ার সামথিং মানে নিচেরটা বেসটা 1 হইতে হবে। তাহলে কি হচ্ছে এখানে যে x² - 5x + 5 that should be equal to 1। তাহলে এখানে x² - 5x + 4 equal to 0, তাহলে x এর মান আসবে কত, x এর মান আসবে তোমার হচ্ছে 4 আর 1। তাহলে এখানে আরো দুইটা অ্যানসার পাওয়া গেছে, যে এটা যদি তোমার হচ্ছে আগে দুইটা ছিল এখন আমরা নতুন দুইটা অ্যানসার পাইছি। ঠিক আছে, এরপরে খেয়াল করো কেস 3 কি আছে। কেস 3 হচ্ছে তোমার হচ্ছে এই যে -1 এর পাওয়ারটা জোড় যদি হয়, ঠিক আছে, -1 এর পাওয়ারটা ঠিক আছে যদি জোড় হয় তাহলে সেই ক্ষেত্রে হবে। তাহলে মাইনাস মানে এই জিনিসটাকে -1 হইতে হবে আর উপরেরটাকে জোড় হইতে হবে। তো চলো -1 বসাই দিই আমরা, x² - 5x + 5 that should be -1। তাহলে সেই ক্ষেত্রে তুমি পাচ্ছ x² - 5x + 6 = 0, তার মানে x এর মান 2 আর 3। ওকে, সেই ক্ষেত্রে x এর মান 2 আর 3 দুইটা অ্যানসার হইতে পারতো, বাট আমাকে চেক করতে হবে যে এটার জন্য এটার মানটা তোমার কোনো জায়গায় মানে কি বলে বিজোড় হয়ে যায় কিনা। তো দেখো x এর মান যদি 2 হয় তাহলে দেখো এই যে x² -4x + 4x - 60 এর মান কি আসবে 4 + 8 - 60 দ্যাট মিন্স -48। এটা কিন্তু জোড়, নেগেটিভ হোক ইট ডাজন্ট ম্যাটার, এটা জোড়। ঠিক আছে, কিন্তু যদি x এর মান 3 হয় তাহলে দেখো x² + 4x - 60 তার মানে আসছে কত, মানে এখানে আসছে তোমার হচ্ছে দেখো 9 + 12 - 60 মোস্ট প্রবাবলি -39 আসে। ঠিক আছে, তাহলে -39 কিন্তু আবার কি বলতো বিজোড়। ঠিক আছে, তাহলে খেয়াল রাখতে হবে যে x এর মান 2 হইলে পাওয়ারটা কি হচ্ছে, জোড় হচ্ছে, কিন্তু x এর মান 3 হইলে পাওয়ারটা বিজোড় হচ্ছে। সো এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য। সো এখানে আমাদের অ্যাকসেপ্টেবল आंसर হচ্ছে শুধু 2, 3 গ্রহণযোগ্য না। তাহলে আমাদের आंसर কি কি আছে? आंसर হচ্ছে 6 আর -10, 4 আর 1 এবং 2। তাহলে এদেরকে বলছে যে মূলগুলোর সমষ্টি কত, তাহলে সমষ্টি কি হবে 6 -10 4 1 +2। তাহলে দেখো কি হচ্ছে, এই যে 6 -10 এগুলা কাটা, রেজাল্ট থাকতেছে 3। শেষ। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম 2023 অফলাইন এক্সাম ব্যাচ অথবা অনলাইন মাস্টার কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায়, অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.udbhas.com এ ও www.unmesh.com এ।